আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদীর জানাজা এবং কবর কোথায় হবে তা নিয়ে এখনও পর্যন্ত চলছে দোদুল্যমান অবস্থা। সর্বশেষ সংবাদ পাওয়া পর্যন্ত আল্লামা সাঈদী প্রতিষ্ঠিত খুলনার ঐতিহ্যবাহী দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ময়দানে আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদীর ওসিয়াতকৃত যে জায়গাটি রয়েছে সেই জায়গায় সম্ভবত সাঈদী সাহেব হুজুরের কবর হচ্ছে না। গতকাল রাতে আল্লামা সাঈদীর মৃত্যু সংবাদ প্রকাশ হওয়ার পরপরই দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণ এবং তার আশেপাশের এলাকায় সরকারি দলের সমর্থকেরা তুমুল মিছিল মিটিং করে এবং প্রশাসনের মাধ্যমে দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয় খুলনাতে আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদীর লাশ আনতে দেওয়া হবে না। সারারাত পিজি হাসপাতাল এবং শাহবাগ মোড়ে লক্ষ লক্ষ দেলাওয়ার হুসাইন সাঈদীর প্রেমিক এবং ভক্তরা আল্লামা সাঈদীর জানাজা ঢাকাতে করার জন্য আন্দোলন করেন। ফজরের কিছুক্ষণ পূর্ব পর্যন্ত তারা লাশ যাতে বের করে নিয়ে যেতে না পারে যে কারণে শাহবাগ মোড়ে অবস্থান নেয় এবং সর্বশেষ ফজরের নামাজের পরপর আল্লামা সাঈদীর লাশ পিজি হাসপাতাল থেকে তার গ্রাম পিরোজপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য প্রশাসন অ্যাম্বুলেন্স বদল করে রওনা হচ্ছে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে অথবা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে পরিষ্কারভাবে কোনো কিছুই জানানো হয়নি যে আল্লামা সাঈদীর জানাজা এবং কবর কোথায় কিভাবে হবে। তবে ধারণা করা হচ্ছে যে আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদী প্রতিষ্ঠিত পিরোজপুরের ঐতিহাসিক আল্লামা সাঈদী ফাউন্ডেশন মাঠ এবং আল্লামা সাঈদী ফাউন্ডেশন গোরস্থানেই হয়তোবা আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদীর সর্বশেষ জানাজা এবং কবর হবে। বাংলাদেশের লক্ষ লক্ষ সাঈদী প্রেমী ভক্তরা এখন তাদের নিজ নিজ জেলা এবং কর্মস্থল থেকে পিরোজপুরের উদ্দেশ্যে যাত্রা করছে বলে জানা গিয়েছে। আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদী 2010 সালের 29 জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অপবাদে একটি মামলায় ঢাকার শাহিনবাগ নিজ বাসা থেকে গ্রেফতার হন। পরবর্তীতে তাকে যুদ্ধ অপরাধীর মামলায় গ্রেফতার দেখানো হয় এবং দীর্ঘদিন পর্যন্ত এই মামলায় তার বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়। যদিও এই বিচার প্রক্রিয়া নিয়ে অনেক রকম কথা রয়েছে, অনেক রকম কন্ট্রোভার্সি রয়েছে, তারপরেও এই বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদীর ফাঁসির রায় দেওয়া হয় 2013 সালের 28 ফেব্রুয়ারি। ওই দিন আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদীর ফাঁসির রায়ের প্রতিবাদে সারা বাংলাদেশে সাঈদী ভক্তরা বিক্ষোভে ফেটে পড়েন এবং সেই দিনের মিছিল ও সমাবেশগুলিতে তৎকালীন সময়কার প্রশাসনের সঙ্গে জনগণের তুমুল সংঘর্ষে প্রায় 150 মানুষ আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদীর জন্য শাহাদাত বরণ করেন। পরবর্তীতে আপিল বিভাগে আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদীর এই মামলাটি উঠলে তার ফাঁসির রায় রদ হয়ে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। সেই সময় থেকে 2023 সালের 14 আগস্ট পর্যন্ত আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদী কারাগারেই অবস্থান করেন এবং সর্বশেষ গতকাল 14 আগস্ট 2023 সোমবার ঢাকার পিজি হাসপাতালে রাত 8:40 আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সর্বশেষ হাসপাতালে ঢোকার আগ মুহূর্তে আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদীর মুখ ছিল প্রচণ্ড হাস্যোজ্জ্বল এবং তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে সালাম বিনিময় করেছিলেন হাস্যোজ্জ্বল মুখেই। এটি ছিল বর্তমান পৃথিবীর সঙ্গে আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদীর সর্বশেষ কথোপকথন। আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদীর
জানাজা এবং কবর কখন কোথায় কিভাবে হচ্ছে এ ব্যাপারে সরাসরি আপডেট জানতে ইসলামিক লেকচার বিডি চ্যানেলটির সাথেই থাকুন।